প্রসঙ্গ নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক দিল্লীত কিয় নাগরিকত্ব সংশোধনী বিধেয়কৰ শুনানি রাজ্যজুড়ি কৃষক মুক্তির কোলা দিবস পালন হিন্দু বাংলাদেশীর প্রসঙ্গক লৈ রাজ্য উত্তাল হৈ থকার সময়তেই আজি দিল্লীত অনুষ্ঠিত হওয়া সংসদের যুটীয়া কমিটির নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সম্পর্ক গ্রহণ করা শুনানির বিরোধিতা করে রাজ্যজুড়ি কোলা দিবস পালন করলে কৃষক মুক্তি সংগ্রাম কমিটিয়ে আরক্ষীর চকুর সম্মুখতে কোলা পতাকা আনি প্রতিবাদ কৃষক মুক্তি সংগ্রাম কমিটির রাজ্যে গুয়াহাটির কামরূপমুখী ন্যায়িক দণ্ডাধীশর আদালতের সম্মুখের জজ খেলপথার সমগ্র পথত আড়ি দিলে কোলা পতাকা গণতন্ত্র ধ্বংস করেছে এগুলা কেউ সহ্য করা না যায় দিল্লীর পরিবর্তে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর শুনানি অনুষ্ঠিত করার দাবি তোলার পিছতো কেন্দ্রীয় সরকারে পূর্ব পরিকল্পিতভাবে বিহু দিনায় অনুষ্ঠিত করা কার্যর তীব্র বিরোধিতা করে কৃষক মুক্তি সহ্য করা না যায় এই বিহুর সময়ত শুনানি পাতিছে যেটো একদম সহ্য করা না যায় অসমীয়া জাতির এজন প্রতিনিধি হিসাবে আমি সহ্য নকরো কেন্দ্র সরকার আর রাজ্য সরকারে অসমীয়া জাতি ধ্বংস করবলে লৈছে অসমীয়া ভাষা ধ্বংস করবলে লৈছে অসমীয়া সংস্কৃতি ধ্বংস করবলে লৈছে এক প্রকারে অসম আরক্ষীর সকল বিরোধিতা নেওচি কৃষক মুক্তি সংগ্রাম কমিটিয়ে কোলা পতাকা আড়ি দিয়ে রাজ্যত হিন্দু বাংলাদেশী সংস্থাপনের কথা কোয়া বিজেপি সরকারে অতি কৌশলে দিল্লীত শুনানি অনুষ্ঠিত করার লগতে মুসলিমীয় দল সংগঠনকে আমন্ত্রণ জানার অভিযোগ তোলে কৃষক মুক্তিয়ে জাতি মাতি ভীতির কথা কয় আজি আমার দেশের আমার অসম দেশে কি করলে তেখেতে তেখেতে নিশ্চিন্তা করো এই মুসলমান আমি কইছো তেখেতে যদি হিন্দু বাংলাদেশী কিন্তু যদি আজি এই যুদ্ধ করে না হয় তেনেহলে আমি সহ্য করা নহব সর্বানন্দ সোনোয়াল তেখেতে আমি জানাই দিছো আমি কোনো পর্যায়ে হিন্দু বাংলাদেশে গৃহীত হবলৈ নিদো কোলা পতাকা আনিবলৈ অহা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির দুগৰাকী মহিলা সহ মুঠ সাতগৰাকী সদস্যক পানবজাৰ আৰক্ষীয়ে আটক করে কিন্তু প্রশাসনের বাধাই রখাব নোৱাৰিলে প্রতিবাদকারীক কোলা পতাকা উড়ুয়াই এক প্রকার রাজ্য সরকারক প্রত্যাহ্বান জানালে কৃষক মুক্তি সংগ্রাম কমিটিয়ে ক্যামেরা পার্সন মনোজ দুয়ারার সহযোগত বিষ্ণু শইকীয়া নিউজ 18 অসম নর্থ ইস্ট গণতন্ত্র ধ্বংস করেছে এগুলা কেউ সহ্য করা না যায় আমি জাতির কারণে মাতিছো আমি জাতির স্বার্থত ওলাই আহিছো ধ্বংস করবা লালে